হ্যালো বন্ধুরা আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নতুন আরেকটি আপডেট নিয়ে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে কলেজে ক্লার্ক ও গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ করার বিজ্ঞপ্তি বের হয়ে গিয়েছে তো বন্ধুরা তোমাদের কোন কলেজে নিয়োগ করা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লাগবে এবং তার সাথে কি লাগবে আমি সমস্ত কিছু বিস্তারিত বিষয় আলোচনা করে দিচ্ছি তো তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন প্রসেস কীরকম থাকবে সমস্ত কিছু বিস্তারিত বিষয় আমি তোমাদের এক এক করে বলে দিচ্ছি তো দেখো বন্ধুরা তোমাদের সব পদে নিয়োগ করা হবে তোমাদের প্রথমে ক্লার্ক তারপর লাইব্রেরি ক্লার্ক এরপর ইলেকট্রিশিয়ান কাম ফেয়ার টেকার এরপর গার্ড পিয়ন কর্মবন্ধু এই ছটি পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তো এই ছটি পদের মধ্যে কতগুলো শূন্য পদ রয়েছে কোন পদের ক্ষেত্রে কীরকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আমি সমস্ত কিছু বিস্তারিত বিষয় আলোচনা করে দিচ্ছি তো চলুন শুরু করছি তো বন্ধুরা মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় রাজ্যে কলেজে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে নিয়োগ করা হবে পূর্ব বর্ধমান জেলার গুসকরা মহাবিদ্যালয়ে তাহলে তোমাদের নিয়োগ করা হচ্ছে কিন্তু গুসকরা মহাবিদ্যালয়ে যেটি পূর্ব বর্ধমানে অবস্থিত তো তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু পুরুষ মহিলারা উভয়ই আবেদন করতে পারবে আর তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে গুসকারা মহাবিদ্যালয় রেক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তো তোমাদের প্রথম যে পদটি ছিল ক্লার্ক তো এই পদের ক্ষেত্রে তোমাদের মোট শূন্য পদ রয়েছে দুটি গুসকারা মহাবিদ্যালয়ের মর্নিং সেকশন এ একটি শূন্য পদে নিয়োগ করা হবে এবং একটি ডে সেকশনে নিয়োগ করা হবে এখানে তোমাদের মূল বেতন থাকছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা সঙ্গে দু হাজার চারশো টাকা গ্রেড পে এখানে শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে অন্তত মাধ্যমিক পাস বা সমতুল্য আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে আবেদনকারীকে অবশ্যই কম্পিউটারের জ্ঞান কিন্তু থাকতে লাগবে এরপর তোমাদের দু নম্বরে রয়েছে লাইব্রেরি ক্লার্ক তো দেখো বন্ধুরা এখানে শূন্য পদ রয়েছে একটি মূল বেতন দেওয়া আছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা সঙ্গে গ্রেড পে দু হাজার ছশো টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস বা সমতুল্য আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে লিখতে ও বলতে জানতে হবে আর এখানে কিন্তু তোমাদের সামান্য কম্পিউটারে জ্ঞান থাকতে লাগবে এরপর তোমাদের রয়েছে ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার এখানে শূন্য পদ রয়েছে একটি মূল বেতন চার হাজার নশো টাকা থেকে ষোলো হাজার দুশো টাকা পর্যন্ত সঙ্গে গ্রেড পে আঠারোশো টাকা শিক্ষাগত যোগ্যতায় চা হয়েছে অন্তত অষ্টম শ্রেণী পাস আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে লাগবে কম্পিউটারে এম অফিসার সফটওয়্যারে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবে এরপর রয়েছে তোমাদের গার্ড তো বন্ধুরা এই পদের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে একটি মূল বেতন থাকছে চার হাজার নশো টাকা থেকে ষোলো হাজার দুশো টাকা সঙ্গে গ্রেড পে সতেরোশো টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে কম্পিউটারে এমএস অফিসার সফটওয়্যারের জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবে এরপরে রয়েছে পিয়ন তো বন্ধুরা পিয়ন পদের ক্ষেত্রে তোমাদের মোট শূন্য পদ রয়েছে দুটি আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানদের জন্য একটি এবং ও এ ক্যাটাগরিদের জন্য একটি রয়েছে এখানে মূল বেতন থাকছে তোমাদের চার হাজার নশো টাকা থেকে ষোলো হাজার দুশো টাকা সঙ্গে গ্রেড পে সতেরোশো টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে কম্পিউটারে এমএস অফিসার সফটওয়্যারে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন তো বন্ধুরা তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করলে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা জানোই আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত ছোট বড় সমস্ত রকম চাকরির খবরাখবর দিয়ে থাকি তো বন্ধুরা তোমরা ভিডিওটিকে তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবে তো এর পরবর্তী রয়েছে কর্মবন্ধু তো এখানে তোমাদের চুক্তিভিত্তিকভাবে কর্মবন্ধু পদে নিয়োগ করা হবে মোট শূন্য পদ রয়েছে দুটি তার মধ্যে এসসিদের জন্য একটি এবং ইউআর ক্যাটাগরিদের জন্য একটি এখানে প্রতি মাসে বেতন থাকবে তিন হাজার টাকা শিক্ষাগত যোগ্যতায় চাওয়া হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস এবং বাংলা ভাষায় পড়তে লিখতে এবং বলতে জানতে হবে এরপর তোমাদের বয়স সীমা তো দেখো বন্ধুরা তোমাদের উপরিয় সমস্ত পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমরা তোমাদের বয়স হিসাব করবে একই জানুয়ারি দু হাজার একুশ তারিখের হিসাবে আর সংরক্ষিত শ্রেণী আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সীমা বয়সে ছাড় পাবেন এরপর তোমাদের মূল যেটি বিষয় আবেদন পদ্ধতি তোমরা কিভাবে আবেদন করবে তো দেখো বন্ধুরা কেবল গ্রুপ সি পদের ক্ষেত্রে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত নথিপত্রের জিরক্স কপি সংযুক্ত করে ঘুসকাড়া মহাবিদ্যালয়ের ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র পাঠাতে হবে স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আবেদনপত্রের সাথে যেসব নথিপত্রগুলি জমা দিতে লাগবে সেগুলি হলো দু কপি সপ্রত্যয়িত বয়সের প্রমাণপত্র জাতিগত শংসাপত্র শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ উনিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ বিকেল পাঁচটা খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট তোমরা যে পদের ক্ষেত্রে আবেদন করবে সেটি লিখবে এরপর তোমাদের আবেদনপত্র পাঠানোর ঠিকানা তোমরা কোন ঠিকানায় তোমাদের আবেদনপত্র পাঠাবে তো দেখো বন্ধুরা এখানে রয়েছে গ্রুপ সি পদগুলির ক্ষেত্রে আবেদনপত্র পাঠানোর ঠিকানা এখানে ঠিকানা দিয়ে দিয়েছে তোমরা ভিডিওটিকে একটু স্টপ করে ঠিকানাটি নোট করে নিবে এরপরে গ্রুপ ডি পদগুলির ক্ষেত্রে যেমন ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার গার্ড পিওন কর্মবন্ধু আলাদা আলাদা করে আবেদন করতে হবে না ওই পদগুলিতে ওয়েলক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে অর্থাৎ তোমাদের শুধু ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত থাকতে লাগবে তো তোমাদের ইন্টারভিউয়ের তারিখ আমি বলে দিচ্ছি তোমাদের কত তারিখে ইন্টারভিউ হবে তো দেখো গ্রুপ ডি পদগুলি কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে প্রতিটি পদে ইন্টারভিউয়ের সময়সূচি আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের প্রথম যেটি ছিল পিয়ন এবং কর্মবন্ধু এই দুটি পদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখে পিওন পদের ক্ষেত্রে রিপোর্টিং টাইম সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত এরপর কর্মবন্ধু পদের ক্ষেত্রে রিপোর্টিং টাইম দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত দু নম্বরে তোমাদের ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান কাম টেকার এবং গার্ড এই দুটি পদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের তারিখ একুশে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার পদের রিপোর্টিং টাইম সকাল দশটা থেকে এগারোটা ত্রিশ মিনিট পর্যন্ত এবং গার্ড পদের ক্ষেত্রে রিপোর্টিং টাইম দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত গ্রুপ ডি পদগুলিতে ইন্টারভিউয়ের ক্ষেত্রে ইন্টারভিউয়ের দিন রিপোর্টিং টাইম অতিক্রান্ত হলে ওই প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না তো বন্ধুরা এই যে তোমাদের রিপোর্টিং টাইমের একটি স্ক্রিনশট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখান থেকে একটি স্ক্রিনশট নিতে পারো গ্রুপ সি পদের নিয়োগ পদ্ধতি তো দেখো বন্ধুরা তোমাদের গ্রুপ সি অর্থাৎ এলডি ক্লার্ক ও লাইব্রেরি ক্লার্ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা হবে দেড়শো নম্বরের লিখিত যে যেসব বিষয় থেকে প্রশ্ন আসবে সেগুলি হলো কম্পিটিশন অব ম্যাথামেটিক্স ইংলিশ অ্যান্ড মেন্টাল অ্যাপ্লিটিউড কম্পিউটার টেক্সট পঞ্চাশ নম্বর এবং ইন্টারভিউ তোমাদের থাকছে কুড়ি নম্বর তো এই যে এই হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের একটি স্ক্রিনশট তোমরা এখান থেকে অবশ্যই স্ক্রিনশট করে নিবে এরপর তোমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলার ছিল যে গ্রুপ সি পদগুলির ক্ষেত্রে পরীক্ষার তারিখ এবং অ্যাডমিট কার্ড আবেদনকারীদের ইমেলে পাঠানো হবে তো বন্ধুরা এই ছিল তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার তো কোনো বিষয়ে যদি জানার থাকে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই দেবো তো থ্যাংক ইউ ধন্যবাদ